নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এটি সেপ্টেম্বরের মাসিক রাশিফলের ভিডিও। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে দেখুন। কুম্ভ রাশির 100 জন মানুষ আছে, 100 জনের ভাগ্য কিন্তু একই রকম হতে পারে না। কারো ক্ষেত্রে এই রাশিফল 30% মিলবে, কারো ক্ষেত্রে 20%, কারো ক্ষেত্রে 60%, ম্যান টু ম্যান ডিফার কিন্তু করবে। এটা একটা সম্ভাবনা, হুবহু আপনারা ধরবেন না, এটা আপনারা বন্ধু হিসাবে বা গাইড হিসাবে কিন্তু আপনারা নিতে পারেন। কি সম্ভাবনা আসতে চলেছে মকর রাশির মার্জনাগণ, কুম্ভ রাশির ক্ষেত্রে দেখুন। গ্রহের গোচর আপনাদেরকে আমি বলবো, তার আগে যারা বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদেরকে আমি প্রণাম জানাই, যারা ছোটরা আছে আন্তরিক ভালোবাসা স্নেহাশিস আপনাদেরকে জানাই, আন্তরিক ভালোবাসা স্নেহাশিস জানিয়ে প্রোগ্রামটা আমি শুরু করছি। দেখুন গ্রহের গোচর, দেখুন আপনার রাশির দ্বাদশভাবে শনি অবস্থান করছে, আপনার দ্বিতীয়ভাবে বৃহস্পতি অবস্থান করছে, তৃতীয়ভাবে রাহু অবস্থান করছে, চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে, আপনার সপ্তমভাবে রবি অবস্থান করছে। এই রবি আবার আপনার 17 সেপ্টেম্বর থেকে অষ্টমভাবে চলে যাবে, অষ্টমভাবে বুধ অবস্থান করছে, এবং এর পাশাপাশি আপনার ভাগ্যভাবে কেতুর অবস্থান। কী সম্ভাবনা উঠে আসতে চলেছে জাস্ট আমি জিস্ট আপনাদেরকে বলে দিই। প্রথম কথা হচ্ছে, আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি দ্বাদশভাবে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও কিন্তু ভুগতে হবে, শরীরের পাটটা নিয়ে কিন্তু আপনাদের কিন্তু ভুগতে হবে। এবং অষ্টমভাবে রবি চলে যাচ্ছে দেখুন, এবং অষ্টমপতি অষ্টমভাবে, অর্থাৎ বিশেষ করে স্কিন রিলেটেড সমস্যা, নার্ভের সমস্যা, হার্টের সমস্যা বা পেটের সমস্যা, এই জায়গাগুলো পেট যা লিভারের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু শরীরের পার্টটা নিয়ে কিন্তু আপনাদেরকে কিন্তু ভুগতে কিন্তু হবে কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। তবে মান সম্মানের জায়গাটা, পদ প্রতিষ্ঠার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি বক্রী অবস্থায় দিশা বলে বৃহস্পতি একাদশপতিকে কানেক্ট করছে, অর্থাৎ অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের যথেষ্ট ভালো হবে, ফিনান্সিয়াল ক্রাইসিস কাটবে। প্রাইমারি যারা এডুকেশান করছেন, প্রাইমারি এডুকেশানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, কথাবার্তার মধ্যে যথেষ্ট মধুরতা আপনাদের দেখা যাবে, পরিবারের ক্ষেত্রে যথেষ্ট মানে শান্তি বজায় এবং বেশ কিছু ক্ষেত্রে সুখবর কিন্তু আপনাদের আসবে। তৃতীয়ভাবে রাহু দেখুন, তৃতীয়ভাবে রাহু কিন্তু গোচরে দুর্দান্ত রেজাল্ট দেয় আপনাদের ক্ষেত্রে কিন্তু এ মাসে। বিশেষভাবে আপনাদের বড় ধরনের কন্ট্যাক্ট, যোগাযোগ, এই জায়গাগুলো কিন্তু আসবে। রাহু কিন্তু বলবত্তা বৃদ্ধি পেয়েছে, আপনাদের যোগাযোগ কানেকশানগুলো কিন্তু আসবে। যারা দেখুন রাহু হচ্ছে কী বলুন তো, বিভিন্ন রকম কিন্তু চরিত্র বদল করে, অর্থাৎ রাহু আপনার কে উন্নত থেকে উন্নততর কিন্তু করবে। যারা মিডিয়ারিয়েটের জায়গাতে যারা কাজকর্ম করছেন, অর্থাৎ গ্ল্যামার দুনিয়াতে অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছে, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো দিক দেখা যাচ্ছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক স্থিতির জায়গায় কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। রাহু কিন্তু আপনাদের কিন্তু প্রাপ্তির জায়গায় কিন্তু ঘটাবে। চতুর্থভাবে মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টি করছে, কিন্তু আপনাদের যেহেতু কর্মপতিকে নিয়ে অবস্থান করছে, কর্মক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের ভালো, সম্পত্তি নিজস্ব প্রপার্টির যোগ গাড়ির যোগ এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে, এবং ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের সম্পর্কে কিন্তু উন্নতি কিন্তু এই সময় দেখা যাচ্ছে। কুম্ভ রাশি আপনি মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু এই জায়গাটায় দুর্দান্ত রেজাল্ট আপনাদেরকে কিন্তু দেখা যাচ্ছে। এইবার আসি আপনার পঞ্চমভাবে বুধ, পঞ্চমভাবে বুধ দেখুন এটা অষ্টমভাবে চলে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটাতে বাধা কিন্তু থাকবে। যারা উচ্চশিক্ষা থেকে ক্ষেত্রে তাদের শরীরের জন্য আপনাদের কিন্তু শিক্ষাক্ষেত্রে বাধা সৃষ্টি কিন্তু হবে। শেয়ার মার্কেটে ভুল করে এই সময় টাকা লাগাবেন না, তাতে আপনাদের কিন্তু বড় ধরনের লোকসানের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। বড় ধরনের শেয়ার মার্কেটে কিন্তু খুব একটা বড় ধরনের ইনভেস্টমেন্ট ফাটকাতে বা এগুলো জায়গাতে ইনভেস্টমেন্টের জায়গা কিন্তু, এবং যারা
কাজকর্ম করছেন, একটু বুদ্ধি কিন্তু করে কাজ করবেন। হঠকারিতার সিদ্ধান্ত আপনাকে কিন্তু বিশেষভাবে সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু নিয়ে আসতে পারে মকর, সরি মার্জনা করবেন কুম্ভ রাশির ক্ষেত্রে। অর্থাৎ এই জায়গাটা কুম্ভ রাশি, বি কেয়ারফুল আপনাদের ক্ষেত্রে, বিশেষ করে এবার আসি আপনাদের ষষ্ঠ। দেখুন ষষ্ঠভাবে বৃহস্পতি কিন্তু দৃষ্টি দিচ্ছে আপনাদের এই সময়। কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হওয়া এবং কম্পিটিটিভ যারা পরীক্ষা দিচ্ছে, কম্পিটিটিভ পরীক্ষার জায়গাটা কিন্তু যথেষ্ট, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা আছে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো। সপ্তমভাবে আপনাদের শুক্র এবং রবি অবস্থান করবে। দেখুন রবি সপ্তমভাবে অবস্থান করে একটু মানে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এ ওকে ডোমিনেট করতে যাবে, অর্থাৎ স্বামী চাইবে স্ত্রী আমার কথায় চলুক, স্ত্রী চাইবে স্বামী আমার কথায় চলুক, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু হবে। অর্থাৎ একটু আন্ডারস্ট্যান্ডিং করুন, রাগারাগি মনোমালিন্যতা কিন্তু সৃষ্টি কিন্তু করবে আপনার। আপনি যদি হন কুম্ভ রাশির মানুষ, কুম্ভ রাশির ক্ষেত্রে এবং এর পাশে শুক্র যেহেতু অবস্থান করছে, আপনাদের চতুর্থপতী শুক্র আপনাদের গ্ল্যামার দুনিয়া এবং ব্যবসা ক্ষেত্রে এবং দৈনন্দিন রোজগার এবং প্রেম এই জায়গা থেকে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ আপনাদের প্রেমের জায়গা, আপনাদের গ্ল্যামার দুনিয়া এবং ভোগের জায়গায় কিন্তু বৃদ্ধি আপনাদের কিন্তু করবে। অষ্টমভাবে বুধ শরীরের জায়গাটা নিয়ে একটু ভুগতে হবে। দেখুন তাও বিশেষভাবে বৃহস্পতি আপনার যেহেতু দৃষ্টি দিচ্ছে, কিছুটা বৃহস্পতি কিন্তু রিকভারি কিন্তু আপনাদেরকে কিন্তু এই জায়গাটা কিন্তু করে দিবে। বৃহস্পতির শুভ দৃষ্টি পড়াতে রিকভারির জায়গা কিন্তু থাকছে, খুব বড় যে সমস্যা হবে না, কিন্তু মেডিকেল এক্সপেন্সেস আপনাদের বৃদ্ধি কিন্তু করবে কুম্ভ রাশির আপনি যদি মানুষ হন আপনার ক্ষেত্রে। দেখুন ভাগ্য হবে কেতু, কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনার কিন্তু সম্ভাবনা রয়েছে, পূর্ণমাত্রায় যে ভাগ্যের সাপোর্ট পাবেন সেটা কিন্তু নয়। দেখুন আপনাদের কর্মপতি মঙ্গল কেন্দ্রে অবস্থান করছে, কর্মভাগকে দেখছে, কর্মক্ষেত্রে উচ্চ পদ প্রতিষ্ঠা মানসম্মান বৃদ্ধি এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। যারা ট্রান্সফার চাইছিলেন, প্রমোশন চাইছিলেন এই সম্ভাবনাগুলো থাকছে। এমএনসি কোম্পানিতে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে ভালো। একাদশপতি দ্বিতীয়ভাবে লাভ সফলতা সাকসেসের জায়গায় আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ কিন্তু করছে, অর্থাৎ প্রফিটের জায়গায় কিন্তু আপনাদের থাকছে। দ্বাদশভাবে শনি বিদেশের সাথে যারা রত আছে, এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যারা যুক্ত আছে, বিদেশ থেকে কিন্তু আপনারা এই সময় প্রচুর ইনকামের জায়গায় কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে, অর্থাৎ বিদেশ থেকে আপনারা লাভ পাবেন, আপনাদের কেরিয়ার ক্ষেত্রে আপনাদের সফলতা কিন্তু পাবেন। তবে শরীরের পার্টটা নিয়ে এবং শত্রুতা নিয়ে কিন্তু আপনাদেরকে ভুগতে হতে পারে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।